আসসালামু আলাইকুম। এখন চলেন আপনাকে দেখাই যে কিভাবে আপনি চেক করবেন যে আপনার ই কমার্স ওয়েবসাইটের যে সাইটটা আছে এই মুহূর্তে এটা কি ডাউন নাকি ডাউন না। তো এটা চেক করার জন্য যেটা আপনি করতে পারেন সেটা হচ্ছে আপনি গুগলে গিয়ে জাস্ট সার্চ করবেন, ইজ ইট ডাউন রাইট নাও। ওকে, সো এটা লিখে যদি আপনি সার্চ দেন গুগলে তাহলে সবার প্রথম একটা সাইট পাবেন, ইজ ইট ডাউন রাইট নাও .com নামে একটা সাইট। সো এটাতে ক্লিক করে এটা এটার মধ্যে প্রবেশ করবেন। ওকে, সো এটা থেকে আসলে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। সো এখান থেকেই আপনি আসলে চেক করতে পারেন যে আপনার সাইটটা বর্তমানে ডাউন কিনা ডাউন না। ওকে, সো যেটা দেখেন এখানে, তাছাড়া অন্য অন্য আরো জিনিস দেখতে পারবেন যে কোন সাইট কখন ডাউন হয়েছিল। দেখেন হোয়াটসঅ্যাপ ডাউন হয়েছিল কিছু সময়ের জন্য, বাট বর্তমানে আপ আছে, ঠিক আছে, 1 মিনিটের জন্য ডাউন হয়েছিল। তারপরে হচ্ছে যে রেডিট, এইটা ডাউন হয়েছিল। তারপরে টুইটার ডাউন হয়েছিল, কখন কখন কোন সাইট ডাউন হয় এটা পপুলার কিছু সাইটের রিপোর্টও এখানে দেখায়, ঠিক আছে। এই যে ডাউন কিছু সাইটে, যে এখানে যে পপুলার কিছু বড় বড় সাইট এই মুহূর্তে ডাউন আছে, ঠিক আছে। দেখেন এটি মানে অটোমেটিক ওরা চেক করতে আসছে এই সাইটের মাধ্যমে। বাট আপনি যদি আপনার সাইট চেক করতে চান তখন যেটা করবেন, এখানে দেখেন একটা বক্স আছে চেক চেক, এখানে আপনি জাস্ট আপনার ওয়েবসাইটের যে লিঙ্কটা বা অ্যাড্রেসটা আছে এখানে দিয়ে জাস্ট চেকে দিবেন, তাহলেই দেখা দিবে। ধরুন এখানে ট্রাই মি একটা সাইট আছে, এখানে এটাকে দিয়ে যদি আপনি জাস্ট চেক দেন বা আপনার সাইট এখানে লিখে চেক দিবেন, দিয়ে জাস্ট একটু ওয়েট করবেন, একটু চেক করে আপনাকে জানিয়ে দিবে এটা কি অবস্থা। এখন দেখেন এখানে দেখাচ্ছে এটা, দেখেন ট্রাই মি এত আপনার মোর দেন এ উইক লাস্ট ডাউন, মানে লাস্ট ডাউন কবে হয়েছিল এটাও কিন্তু এখানে দেখাবে। দেখেন প্রায় 1 সপ্তাহ আগে এটা ডাউন হয়েছিল, ঠিক আছে। সো এখন ডাউন নাই, এটা এখন আপ আছে, দেখেন আপ, প্রাইম ইজ আপ অ্যান্ড রিচেবল বাই আস। সো এটা এখানে দেখাচ্ছে। সো এরকম আপনি অন্য অন্য সাইটও দেখতে পারেন যে কোনটা ডাউন কোনটা ডাউন না। সো একটা চেক করার পর আরেকটা যেখানে যাবেন কিভাবে যাবেন, হ্যাঁ আচ্ছা, পরে আপনি রিলোড দিতে পারেন। আচ্ছা, এটা না গিয়ে আবার ধরেন এই যে লোগো যেটা আছে উপরের লোগোটার মধ্যে আপনি জাস্ট ক্লিক করেন, আবার আপনি হোম পেজে চলে আসবেন। সো দেখেন এবার আর অন্য কোনো সাইট লিখেন আপনি, ঠিক আছে। আচ্ছা, ওইগুলো সারা না দিলেও মানে বেবি হবে অন। সো আপনি দেখেন এটা দিয়ে কি অবস্থা, এই সাইটের কি অবস্থা। সো আপনি আপনার সাইট যে কোনো সাইটই কিন্তু আপনি এটার মাধ্যমে চেক করতে পারেন যে কবে ডাউন ছিল। সো এটাই দেখাচ্ছে লাস্ট ডাউন কবে ছিল, এটা এখানে ট্র্যাক করতে পারে না, ঠিক আছে, নো প্রবলেম। সো এইভাবে আপনি দেখতে পারেন বর্তমানে আপনার সাইট ডাউন কিনা ডাউন না। জাস্ট ওইখানে আপনি আপনার ওয়েবসাইটে টাইপ করবেন, করে জাস্ট সার্চ দিবেন। ওকে, তো তাহলেই আপনি রিপোর্ট পেয়ে যাবেন দেন লাস্ট কবে ডাউন হয়েছিল, বর্তমানে কী ডাউন আছে না দিনে আছে। সো সিম্পল একটা জিনিস। সো আই থিঙ্ক বিষয়টা বুঝতে পারছেন, জাস্ট অথবা এই সাইটের নামটাও মনে রাখতে পারেন, ডাইরেক্ট এই সাইটে আসতে পারেন ডায়াল করে। তো যাই হোক, আই থিঙ্ক আপনি ক্লিয়ার অ্যান্ড আপনার আপনার সাইট এটা তেমন লাগে না, যদিও তারপরে একটু দেখা দিলাম, যদি বাই চান্স লাগে আপনি এটা চেক করতে পারবেন। ওকে, তো যাই হোক, আজ এ পর্যন্ত আশা করি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। গুড বাই, আসসালামু আলাইকুম।